আজকে 11 তারিখ পর্যন্ত এটা কন্টিনিউশন থাকবে এবং আগামীকাল 12 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আজকেও বিভিন্ন জায়গায় ফরিদপুর সিলেটে আমরা 3 জায়গায় বৃষ্টিপাত পেয়েছি। আগামীকালকে বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়বে। চট্টগ্রাম বিভাগেও কিছু কিছু জায়গায় চলে আসবে বৃষ্টিপাত এবং বরিশাল এবং সিলেট বিভাগে এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হলে টেম্পারেচার আর বাড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে টেম্পারেচার এই যে তাপ প্রবাহের যে তীব্রতা এটা পর্যায়ক্রমে 12 তারিখ থেকে কমতে শুরু করবে এবং রাজধানীতে স্বস্তি আসতে পারে 13 তারিখ তার অনওয়ার্ডস পরবর্তী সময়ে। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে ঢাকা এবং ঢাকা বিভাগ বা উত্তরাঞ্চলে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 13-এর পরে 14 তারিখ থেকে সারা দেশেই বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে। সাধারণ মানুষের জন্য প্রশ্ন আর কি, তারা বলছে যে কই ঝড়, আমাদের এখানে এত রোদ, আপনি একটু তাদের জন্য সহজ করে যদি বলেন কেন আমরা রোদ পাচ্ছি, আসলে তো ঝড় সমুদ্রে। আপনারা জানেন যে এখন সাইক্লোনে যে আজকে সকালবেলা যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হলো, তার আগে ছিল একটা নিম্নচাপ, তারপরে গভীর নিম্নচাপ। সাগরে যখন কোন এই ধরনের স্টর্ম ডেভেলপ হয় তখন দেশের ল্যান্ডের উপরে, আমাদের বিশেষ করে বাংলাদেশের উপরে বৃষ্টিপাত কমে যায়। এই কারণে যে সমস্ত ময়েশ্চার এবং এনার্জি ওই সাগরের যে সমস্ত জায়গাটায় স্টর্ম ক্রিয়েট হলো ওই জায়গার দিকে কেন্দ্রীভূত হইতে থাকে। ফলে যখনই বৃষ্টিপাত কমে যায়, আকাশে মেঘমালা কমে যায়, তখন ডে টেম্পারেচার বৃদ্ধি পায়। ফলে ওই অবস্থাটি তাপ প্রবাহের সৃষ্টি হয়, তাপদাহের সৃষ্টি হয় এবং এই যখনই ওইখান থেকে সিস্টেমটা যখনই উপকূলের দিকে কাছাকাছি চলে আসে তখন বৃষ্টিপাতের প্রবণতা এবং আকাশে মেঘের বিচরণ বেড়ে যায়। সেই অবস্থায় তখন ম্যাক্সিমাম টেম্পারেচার কমতে থাকে, তখনই এটা আস্তে আস্তে প্রশমিত হয়।